হাজীগঞ্জ উপজেলার রামরা গ্রামে অবস্থিত আহমেদাবাদ লুৎফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 205 জন শিক্ষার্থী লেখাপড়া করে। 2022 সালের শুরুতে 4 কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হলেও বেঞ্চ ও টেবিলের অভাবে মেঝেতে চলছে পাঠদান। 7 জোড়া টেবিল ও বেঞ্চ একটি শ্রেণীকক্ষে রাখা হয়েছে, বাকি কক্ষে মাত্র 5 জন শিক্ষক মেঝেতে পাঠদান করেন, ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও বেঞ্চ পাচ্ছেন না বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার স্কুলে আজকে দীর্ঘ 3 বছর যাবৎ বেঞ্চ নাই, বেঞ্চের অসুবিধায় ভুগতেছি। এ ব্যাপারে লিখিত মৌখিকভাবে আবেদন করছি, সারা বলতে অফিসিয়াল ভাবে একটু লেট হবে, কিন্তু এই বেঞ্চের কারণে বাচ্চাদের লেখাপড়া অত্যাধিক অসুবিধা হইতেছে। শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান চাঁদপুর জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। নতুন ভবন নির্মাণের পর থেকেই ওখানে বেঞ্চের সংকট তীব্রতর রয়েছে বলে জানা যায়। আমরা উপজেলা শিক্ষা বিচারকে এই ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য বলবো এবং আমাদের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে যাতে বেঞ্চ সরবরাহ করা যায় সরকারি বরাদ্দপ্রাপ্তির সাপেক্ষে সেই পদক্ষেপ গ্রহণ করবো। আগে বরাদ্দপ্রাপ্তি দেরিতে হয় তাহলে উপজেলা পরিষদের মাধ্যমেও বেঞ্চ সরবরাহ করার জন্য আমরা উপজেলা শিক্ষা বিচার এবং এটি দেরিতে নির্দেশ দেব। পাশাপাশি স্কুলের শিক্ষকরা নিয়মিত পাঠদানে থাকে এবং শিক্ষার্থীর গুণগত মান বৃদ্ধিতে পদক্ষেপ নেয় সেজন্য আমরা এটি নির্দেশ দেব। ইউসুফ আলী, মাই টিভি নিউজ ডেস্ক।